বিদ্যানন্দ ফাউন্ডেশন ও রাজশাহী মহানগর পুলিশের আয়োজনে সমাজের নানা শ্রেণী পেশার প্রায় 5 শতাধিক মানুষ একসাথে বসে একই মেনুতে ইফতার করলেন। এই আয়োজনে রাজনীতিবিদ, শিক্ষক, সরকারি কর্মকর্তা সহ সমাজের অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষরা একসাথে ইফতারের মাধ্যমে সামাজিক বৈষম্য অবসানের বার্তা ফুটিয়ে তোলেন। আয়োজকরা জানান, এই আয়োজনে যেসব দুস্থ অসহায় মানুষ এসেছেন, হতে পারে তাদের জীবনে এটাই একমাত্র দাওয়াত। ইফতারে একবেলা ভালো খাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে অসহায় মানুষদের, সেই সাথে রমজান মাসের মহিমায় মহিমান্বিত হয়ে সামাজিক বৈষম্যের অবসান ঘটানোয় উৎসাহিত করতে এমন আয়োজন। আজ বিকাল থেকে এমনই এক আয়োজন শুরু হয় রাজশাহীর মধুবন কমিউনিটি সেন্টারে। সমাজের নানা শ্রেণী পেশার মানুষ একসাথে বসে ইফতার করেন। তারা যেন ইফতারে রোজা ভাঙার সাথে সাথে সামাজিক বৈষম্য ও দূরত্ব ভাঙারও বার্তা দিলেন। ইফতারের এই আয়োজনে সমাজের অসহায়, দুস্থ, দরিদ্র ও এতিম শিশুরা ছিলেন মূল অতিথি। এমন আয়োজনে দাওয়াত পেয়ে খুশি সমাজের অসহায় মানুষরা। তারা জানান, এত সুন্দরভাবে সবাই মিলে একসাথে আগে কখনো ইফতার করেননি তারা। আলিগঞ্জ থেকে ইফতারি করতে সেটি অনেক ভালো লাগছে। স্বামী নাই, বেটা নাই, কেউ নাই, আব্বা আমি একা। এটাই আমার প্রথম ভালো ইফতারি হচ্ছে। ইফতারি আমার জন্য সুন্দর হয়েছে বাবা, কুষ্টিয়াতে আছে, আমি গরিব মানুষ, আমার খুব ভাগ্য সৌভাগ্য বাবা। ইফতারি গেলে খুব সুন্দর হয়েছে, এরকম ইফতারি আমরা কোনোদিন বসে এক জায়গায় ইফতারি খাইনি। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আজকে, অন্যান্য দিনের থেকে আজকে অনেক ইফতারি ভালো, আলহামদুলিল্লাহ। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ও সামাজিক বৈষম্য নিরসনে বার্তা দেওয়া হচ্ছে। রমজানের মহিমায় মহিমান্বিত হয়ে সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে উৎসাহিত করা হচ্ছে। সামাজিক সাম্যের বার্তা হিসেবে প্রতি টেবিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলেমিশে বসেছেন। রিক্সাওয়ালা, আমাদের যারা বস্তিবাদী ছিন্নমূল মানুষ, সবাই কিন্তু এখানে একই মেনুতে একই সাথে বসে কিন্তু ইফতার করেন। ফলে আমাদের যে শ্রেণীর যে বৈষম্য, সেই শ্রেণীর বৈষম্যটা কিন্তু এখানে রোজা ভাঙার পাশাপাশি সেই শ্রেণীর বৈষম্য কিন্তু ভেঙে যায়। এক মুহূর্তের জন্য হলেও আমরা এটি ভাঙতে পারি, সেই চিন্তাভাবনা থেকে কিন্তু এই ধরনের আয়োজন করে থাকি। আমরা পাশাপাশি আমরা চেষ্টা করি যে আর যারা বাহারি রকমের যে খাবার, হেলদি খাবার আমরা রাখি, হতে পারে যে এখানে যারা আসেন ছিন্নমূল মানুষজন, তাদের লাইফ টাইমে সারা জীবনে এটাই তাদের জন্য একমাত্র হয়তো একটা দাওয়াত। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে আয়োজক ছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, এমন আয়োজনের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি প্রত্যয় একটাই, মানবিক পুলিশ হতে চাই। প্রতিটি টেবিলে একজন করে পুলিশ অফিসার আমন্ত্রিত অসহায় মানুষের সাথে বসে ইফতার করেছেন এবং তাদের সহযোগিতাও করেছেন। এর মাধ্যমে পুলিশ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশ হওয়ার বার্তা দিচ্ছে। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা একটি বার্তা পৌঁছে দিতে চাই, প্রত্যয় একটাই, মানবিক পুলিশ হতে চাই। এই মানবিক পুলিশ হতে চাওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রকার কার্যক্রম, এবং এই কার্যক্রম চলমান থাকবে। এর মধ্যে আমরা ইতিমধ্যে আমরা 2000 প্যাকেট, দুই দিনে আমরা 2000 প্যাকেট ইফতারি বিতরণ করার সৌভাগ্য অর্জন করেছি, এবং একই সাথে আমাদের আরও 1000 প্যাকেট ইফতার আমরা এরপরে বিতরণ করব। এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। সবার প্রত্যাশা, শুধু রমজান মাস নয়, সব সময় মানুষ মানুষের পাশে দাঁড়াবে, একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। ফারদিন সানি, নিউজ ডেস্ক, News24।